বন্ধুরা, আপনারা তো বন্যপ্রাণীর সাথে মানুষের বন্ধুত্ব, আবার এক প্রাণীর সাথে অন্য প্রাণীর বন্ধুত্বের কথা শুনেছেন, আবার হয়তো বন্যপ্রাণীর সাথে মানুষের শত্রুতার কথাও শুনেছেন। কিন্তু আজকে আমরা কথা বলবো একটা প্রাণীর সাথে অন্য প্রাণীর শত্রুতার ব্যাপারে, যা কিনা কোনো স্বাভাবিক শত্রুতা নয়, যাকে বলা যায় প্রাণের শত্রুতা। হ্যাঁ বন্ধুরা, এই পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যারা দুজন দুজনের জন্মগতভাবে শত্রু। এরা কখনোই একে অপরের বন্ধু হতে পারবে না, কারণ এরা একে অপরকে দেখলেই কে কাকে মারবে সেই প্ল্যান করতে থাকে, আর সুযোগ পেলেই আক্রমণ করতে একবারও চিন্তা করে না। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। লায়ন অ্যান্ড হায়না। অনেক আগে থেকেই হায়না বাঘ ও সিংহের সাথে শিকার করার লড়াইয়ের কম্পিটিশন দিয়ে আসছে। যদিও সিংহকে আমরা জঙ্গলের রাজা বলে থাকি, কিন্তু এই হায়নার কাছে এই রাজার কোনো পাত্তাই নেই। এটার কারণ হলো এই হায়না সবসময় দলবদ্ধভাবে থাকে। সিংহ আর হায়না সবসময় একে অপরের শিকার কেড়ে খাওয়ার সুযোগ খোঁজে, আর এই জন্যই দুই প্রাণীর মধ্যে এতটাই প্রাণশত্রুর সম্পর্ক যে কেউ অপরের বাচ্চাকে পেলে ঘিরে ফেলে আর তাকে শিকার করতে একদমই পিছুপা হয় না। 1999 সালে ইথিওপিয়ার জঙ্গলে সিংহ আর হায়নার মধ্যে লড়াই শুরু হয়, আর এই লড়াই 2 সপ্তাহ পর্যন্ত চলতে থাকে। এই লড়াইতে 35টি হায়না আর 6টি সিংহ মারা গিয়েছিল। বন্ধুরা, যদিও সিংহ শরীরে বড় হয়ে থাকে, কিন্তু হায়নার সামনে সিংহ কিছুই করতে পারে না। এলিফ্যান্ট অ্যান্ড রাইনোসরস। হাতি আর গন্ডার এই দুটি প্রাণী অনেক ভারী শরীরের অধিকারী হয়ে থাকে, আর জেনারেলি তাদের শরীরের কালারও একই রকম হয়ে থাকে। বেশিরভাগ সময় এরা দুজন দুজনের জায়গাতে সবসময় শান্ত থাকে, কিন্তু পুরুষ হাতির ক্ষেত্রে একটা সময় আসে যখন হরমোন চেঞ্জের কারণে হাতির মাথা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায়। এমন সময় হাতি যে কোনো কিছুর ওপরই হামলা করার জন্য পাগল হয়ে থাকে, আর এই পাগল হওয়া হাতির সামনাসামনি একমাত্র গন্ডারই ভয় না পেয়ে করতে পারে। 2000 সালে একটি হাতির পাল প্রায় 36টি গন্ডারকে মেরে ফেলেছিল। কিলার হোয়েল অ্যান্ড গ্রেট হোয়াইট শার্ক। নীল জলের এই সমুদ্র যতটাই বড় ততটাই গভীর এবং ততটাই রহস্যময়। প্রাণীদের শত্রুদের কথা যখন আসে, তখন জলে থাকা প্রাণীরাও একদমই পিছিয়ে নেই। যেমন সমুদ্রের হোয়াইট শার্ককে সমুদ্রের সবচাইতে বড় শিকারীদের মধ্যে একটি মানা হয়, আর বিপরীত দিকে হোয়েল আকারে বড় শান্ত চুপচাপ স্বভাবের জায়ান্ট হয়ে থাকে। আর এটা সত্যি, কিলার হোয়েল নিজের খাবারের জন্য ফিশ আর পেঙ্গুইন মারার জন্য খুবই অ্যাপ্রিসিয়েট হয়ে থাকে। আর যদি সমুদ্রের রাজা গ্রেট হোয়াইট শার্কের কথা বলি, তাহলে ও কিলার হোয়েলকে চ্যালেঞ্জ করতে একেবারে পিছুপা হয় না। আর সবসময় এদের লড়াই একটা কারণেই হয়ে থাকে, দুজনেই একটাই শিকারের পেছনে ছোটার কারণে। হিপোপটেমাস অ্যান্ড ক্রোকোডাইল। কুমিরের সাথে অন্য কোনো প্রাণীর একেবারেই বন্ধুত্ব হয় না, কারণ জলে থাকা জলহস্তি আর কুমির একে অপরকে একেবারেই সহ্য করতে পারে না। মাঝে মধ্যে জলহস্তি কুমিরের খাবার কেড়ে খেয়ে ফেলে, না হলে কুমিরের শিকারকে মুক্ত করে দেয়। জলহস্তি বড় দেহওয়ালা ঘাস খাওয়া জীব, দেখতে অনেকটা অলস মনে হয়, যে কিনা সবসময় জলের মধ্যে স্নান করতে থাকে। কিন্তু যখন দরকার হয়, জলহস্তি অ্যাগ্রেসিভ হয়ে যায়। নিজেকে এবং নিজের পালকে বাঁচানোর জন্য কুমিরকে নিজেদের এরিয়া থেকে তাড়িয়ে দেয়। বাঘ এবং হায়নার মতো প্রাণী জলহস্তির মাংস খাওয়ার জন্য তাকে শিকার করে, কিন্তু যখন কথা কুমিরের কাছে আসে, তখন জলহস্তি সবসময় কুমিরকে ধাওয়ার ওপরে রাখে। ক্রেজলি বিয়ার অ্যান্ড উলফ। যদিও ভাল্লুক আর নেকড়ের মধ্যে লড়াই করার কোনো যুক্তিসঙ্গত কারণ থাকে না, কারণ জঙ্গল ভালো বড় হয়ে থাকে, আর এদের একটা শিকার নিয়ে লড়াই করার কোনো মানে নেই। এরা দুজনেই শিকারী আর নিজের খাবার শিকার করে খেতেই পছন্দ করে। মাঝে মধ্যে হঠাৎ নেকড়েকে দেখা যায় ভাল্লুকের বাচ্চাকে ঘিরে ধরতে, কারণ কোনো নেকড়ে বড় ভাল্লুকের সামনে 1 মিনিটও টিকতে পারবে না। নেকড়ের থেকে ভাল্লুকের ওজন 4 গুণ বেশি হয়ে থাকে, আর ভাল্লুকের একটি থাবায় যে কোনো নেকড়েকে মৃত্যুর রাস্তা দেখিয়ে দিতে পারে বা কোনো বড় ধরনের আক্রান্ত করে দিতে পারে। কিন্তু নেকড়ে সবসময় দলবদ্ধ হয়ে শিকার করে, এই জন্যই এই দুজনের মধ্যে সবসময় ভাল্লুকের সাথে নেকড়ের দলের লড়াই হয়ে থাকে। মঙ্গুস অ্যান্ড কোবরা। আমরা সবসময় সাপ ও বেজির লড়াইয়ের কথা শুনে থাকি, আর কেনই বা হবে না, এরা দুজন দুজনের প্রাণের শত্রু, যা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। সাপ তার সাইজের কারণে মাঝে মাঝে বেজির কাছে ভয়ানক রূপ ধারণ করে, কিন্তু তারপরেও বেজি তার মজবুত দাঁত দিয়ে সাপকে তার কবজায় নিয়ে আসে। যদিও বেজি দেখতে 1 ফুট থেকে 2 ফুট লম্বা হয়ে থাকে, কিন্তু বেজির চালাকি আর বুদ্ধিমত্তা সাপের থেকে কয়েক গুণ বেশি হয়ে থাকে।
আর বিপরীত সাইডে কোবরা অনেক বেশি বিষধর হয়ে থাকে, যার কাছে অন্য প্রাণীকে মেরে ফেলা কোনো ঘটনাই না। কিন্তু বেজি তার চালাকের কারণে এই বিষ থেকে নিজেকে খুব সহজেই বাঁচাতে পারে। এদের যুদ্ধ সবসময় অনেক লম্বা হয়ে থাকে, আর বেশিরভাগ সময় বেজি সাপের জন্য অনেক ভয়ানক হয়ে পড়ে। ক্রোকোডাইল অ্যান্ড অ্যানাকন্ডা। বন্ধুরা, অজগর সাপ আর কুমির দুজনেই ভয়ঙ্কর প্রাণী। এই দুজনেই একে অপরকে একদমই পছন্দ করে না। আর যদি এদের দুজনের মধ্যে মারামারির কথা বলতে চাই, তাহলে দেখা মাত্রই কে কাকে আগে মেরে ফেলবে এটা নিয়ে পাগল হয়ে যায়। কিন্তু কি হবে আপনি যদি এই দুই ভয়ঙ্কর প্রাণীকে একসাথে এক জায়গায় ছেড়ে দেন? কুমিরের দাঁতের কামড় পৃথিবীর সবচাইতে মজবুত কামড় হিসেবে সবাই জানে, আর কুমির তার এক কামড়ে অজগরকে দুই ভাগে ছিঁড়ে ফেলতে পারবে। কিন্তু অপরদিকে অজগরের গোল প্যাচের মধ্যে যে একবার আটকে যায় তার মরণ নিশ্চিত। অজগরের এই প্যাচ এতটাই শক্তিশালী হয়ে থাকে যে কিছু সেকেন্ডের মধ্যেই যে কোনো প্রাণীর হাড় ভেঙে চুরমার করে দিতে পারে। তো বন্ধুরা, এরকমই আরো অজানা নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে আমাদের নতুন ভিডিওর আপডেট সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে জানান ভিডিওটি আপনার কেমন লাগলো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং ফেসবুক ও হোয়াটসঅ্যাপে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের সাপোর্ট করুন। আজকের মতো এতটাই, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।